নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আমি আছি পুষ্পা, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। তেলিয়ামুড়া থানার জোয়া বিরোধী অভিযানে উদ্ধার হলো জোয়া সামগ্রী সহ দুটি বাইক, যদিও কোনো জোয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। বাইক থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতার মধ্যে হয় খণ্ডযুদ্ধ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারৈলং বাড়ি এলাকায়। ঘটনায় জানা যায়, আজ দুপুর একটা নাগাদ তেলিয়ামুড়া থানায় খবর আসে, দীর্ঘদিন ধরে একটি বাড়িতে জোয়ার আসর বসে, লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় এই জোয়ায়। এরই মধ্যে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার শুভ্রাংশু ভট্টাচার্যের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশ আসার খবরে দৌড়ে পালায় জোয়ারিরা। উদ্ধার হয় ঝান্ডিমুন্ডা খেলার সামগ্রী ও তার সহ দুটি বাইক। যাওয়ার সময় বাইক নিয়ে থানাতে যেতে চাইলে প্রমিলা বাহিনী বাইক নিতে বাধা দেয়। এরপরও বাইক নিতে চাইলে পুলিশ প্রমিলা বাহিনীর খণ্ডযুদ্ধ শুরু হয়। কোনো মতে পুলিশ নিজেদের সামলিয়ে একটি বাইক উদ্ধার করে ও অপরটি চাবির জন্য রেখে যায়। তবে একথা বলা যায়, তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত আজ তীর, জুয়া, ব্রাউন সুগারের মতো নেশার ট্যাবলেট কোরেক্সে ছড়িয়ে যাচ্ছে গোটা এলাকা। জীবন নষ্ট হচ্ছে যুব সমাজ সহ উঠতি বয়সে ছেলেদের। এরপরও এলাকার কিছু লোকের জন্য প্রশাসনও উদ্যোগ নিতে পারছে না। এভাবে চলতে থাকলে একদিন তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত ভাসবে জুয়া ও নেশায়। অভিমত শুভবুদ্ধি সম্পন্ন জনগণের। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মনপাথর থানার ওসি শিংশানু মগ চোরের দলকে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে মুখ্যমন্ত্রী জনতার দরবারে এই বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজে গত এক মাস আগে TR07A0442 নাম্বারের একটি অজ্ঞাত পরিচয়ের গাড়ি উদ্ধার করে মনপাথার ফাঁড়ি থানার কর্তব্যরত ওসি শিংশানু মগ। গাড়িটি নিয়ে নানান রহস্য জাগছে এলাকাবাসীর মনে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন পর্যন্ত এই গাড়ি করে এলাকা থেকে দুষ্কৃতকারী দলের লোকজন গরু পাচার করে নিয়ে যেত। এই গরু চুরির কথা পুলিশের নিকট জানিয়েছিল এলাকাবাসী। এলাকাবাসীর দাবি ছিল, পুলিশ সঠিকভাবে তদন্ত করুক কেন এত রাতে এই গাড়িটি এলাকায় প্রবেশ করেছে। এছাড়া গাড়িটি ওই রাত্রে দুর্ঘটনার শিকার হয়েছিল। গাড়ির মধ্যে কিছু দড়ি ও কাঠের টুকরো ছিল বলে অভিমত ব্যক্ত করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ থাকা সত্ত্বেও সোমবার রাত্রে আনুমানিক 11 ঘটিকায় মনপাথার ফাঁড়ি থানার ওসি শিংশানু মগ গাড়িটি তাকমাছড়া SPO ক্যাম্প থেকে মনপাথার ফাঁড়ি থানায় নিয়ে আসে। জানা যায়, গাড়িটি মালিকের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় কোনো প্রকার তদন্ত ছাড়াই গাড়িটি মালিকের হাতে তুলে দেওয়াতে শিংশানু মগের ওপর একরাশ ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, শিংশানু মগ প্রতিনিয়ত চোরের দলকে পরোক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এখন এলাকাবাসীর একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে পরবর্তী সময় এলাকাবাসী মুখ্যমন্ত্রী জনতার দরবারে এই বিষয়টি উপস্থাপন করবে বলে জানান। এখন দেখার বিষয়, ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। তাইলে দেখে দেখাই দিছে আজকে রিলিজ হয়ে গেছে।
কাগজ দেখাচ্ছি আপনার কি কাগজ? এটা কি রিলিজ কাগজ, অরিজিনাল রিলিজ কাগজ? অরিজিনাল রিলিজই বলতে পারে এটা, মানে কুড়ে বিদিবিদ করে মনে করতে পারে আমি একটা স্ন্যাপ নিতাম দেখি তাই না, এই সব হইতো না এই কথা কইয়া আপনাদের পাঠিয়ে দিয়ে তো আমি আয়া করছি না। এর আগে একটা রাত্রে দুইটা আড়াইটার সময় একটা গাড়ি ইকোগাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা সিএনজি ওই জায়গাটাতে দক্ষিণ টাকমা এসপিও ক্যামের পাশে প্রায় 30 মিটার এরকম মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই গাড়ির ভিতরে কিছু দড়ি পাওয়া গেছে আর অন্যান্য কিছু জিনিস পাওয়া গেছে, ওইটা আমরা এলাকাবাসীর ডিমান্ড। গাড়িটা কী কারণে যে টাকমাই এত রাত্রে এসেছেন ওইটাই আমরা মানে সঠিক চাই। গাড়ি কালকে গাড়ি নিয়েছিল, গাড়ি নিয়েছে আমি তখন ঘুমাই আসছিলাম, কোথায় আসতাম না, আমি ডিউটিতে আসলাম না, না আমি সেন্টারে আসছিল, সেন্টারে থাকবো। কটার দিকে নিয়েছে গাড়িটা? আমি কটার দিকে আনো মানে বলে এখন শুনছি 11টার দিকে বলে নিয়েছে, বলে রাত্র না দিনে রাত্রে। কে নিয়েছে আমি কে নিয়েছে এমনিতে মন পাথরের থেকে বলে কেটা কেটা সাহায্য রাখতাম না। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসংকট, এতে দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষের। খোয়াই নদীর জল শুকিয়ে যাওয়ার কারণে এই জলসংকট বলে জানা যায়। পাহাড় কিংবা প্রত্যন্ত নয়, এবার দুদিন পর পর তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় দেখা দিচ্ছে তীব্র পানীয় জল সংকট। খোয়াই নদীর জল শুকিয়ে যাওয়ায় এবছর খোয়াই নদীর বাঁধের ওই পারে কৃষকদের জন্য জল আটকে রাখায় তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে সঠিকভাবে জল না পৌঁছায় তীব্র পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে পুরো এলাকায়। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে পৌরবাসীদের মধ্যে। উল্লেখ্য, আজ বাদেও দুদিন আগে লাগাতারও দুদিন জল না আসায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে DWS দপ্তর থেকে জানানো হয় চাকমাঘাট বাঁধে জল সঠিকভাবে না আসায় জল সংকট দেখা দিচ্ছে। এদিকে ট্রিটমেন্ট প্ল্যানে জল সরবরাহের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগে যদি সকাল থেকে আমরা যদি জল সরবরাহ করি তখন আমরা বিদ্যুৎ করতে পারি, কিন্তু আবার বললো যে এদিকে রেলের জল মানে ক্রাইস মানে সেই জন্য আনএসআর ইউজ লেস, সেই জন্য তারা যে কাজটা কারণে মানে প্রপারলি গেছে না সেই জন্য এইভাবে যদি বলে আগামী দিনে কি জল পাওয়া সম্ভব? আমরা যতসব আমরা মানে আমাদের যে ডিটেলস মানে ইনবিহেভ অফ ডিটেলস মাধ্যমে আমরা জল দিতে আমরা নিচ্ছি, আশা করি বেরিয়েছি তারা সঠিকভাবে যদি জলটা মানে সেরে টাইম টু টাইম যেটা আমরা নিট তখন আমরা কোনো মানে কোনো ফলস হবে না বা কোনো মানে প্রবলেম হবে না আমরা জল। প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নতুন দিশা বেশ জমিয়ে চলেছে কল্যাণপুরের প্রতিটি বিদ্যালয়ে। গ্রীষ্মকালীন ছুটিতে নতুন দিশা শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের। নতুন দিশা বেশ জমিয়ে চলছে কল্যাণপুর থানা এলাকার প্রতিটি বিদ্যালয়ে। স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ প্রশিক্ষণ শিবির নেওয়া হয়েছে বৃহৎ উদ্দেশ্যে, যেসব ছেলেমেয়েরা প্রাইমারি লেভেল থেকে সাহিত্য গণিত এবং বিজ্ঞানের উপর কিছুটা দুর্বল, তার সাথে রয়েছে রিডিং পড়ানো, উচ্চারণ, যোগ বিয়োগ, ভাগ, পূরণ এবং বানানের ব্যাপারে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিবিরে। তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী নতুন দিশা শিবিরে শেখানো হবে বিভিন্ন খেলা, নাচ, গান ইত্যাদি বিষয়। যোগা, আর্ট ও শেখানো হচ্ছে। সকাল থেকে শুরু হয়, 10:30 অবধি চলে। বেশ সারা পড়েছে কল্যাণপুরে। ছাত্রছাত্রীদের পড়াশোনাকে সাবলীল করতেই শিক্ষা দপ্তরের এই উদ্যোগ। বিশেষ প্রশিক্ষণ শিবিরটা নেওয়া হয়েছে একটা বৃহৎ একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে যেসব ছেলেমেয়েরা প্রথম থেকেই অর্থাৎ প্রাইমারি লেভেল থেকেই
ওরা বিশেষ করে সাহিত্য, গণিত এবং বিজ্ঞানের উপর যে কিছুটা দুর্বল রয়ে গেছে এবং তার সাথে সাথে আছে রিডিং পড়ান, উচ্চারণ, গণিতে বিশেষ করে যোগ বিয়োগ ভাগ পূরণ এবং যে বানানের ব্যাপারটা আছে সেগুলোতে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে ওদের বিশেষ করে যত্ন সহকারে সেগুলি ওদের প্রশিক্ষণ দেওয়া হয়। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার মহিলা কমিশন ও শিশু কল্যাণ পর্ষদের উদ্যোগে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং শিশু কল্যাণ পর্ষদের চেয়ারম্যান নীলিমা ঘোষ। রাজ্যে ধর্ষণ, শ্লীলতাহানি সহ নারী সংক্রান্ত ঘটনার হ্রাস টানতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল ত্রিপুরা মহিলা কমিশন। সেই সব ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত না হয় তার জন্য রাজ্যের মহিলা কমিশনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে, খবরের কাগজে এবং কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে ধর্ষিতার নাম উল্লেখ করা যাবে না, কারণ পরবর্তী সময় সমাজে সেই ধর্ষিতাকে বিভিন্ন সমস্যার শিকার হতে হয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরো বলেন, যখন পুলিশ ধর্ষণের কোনো মামলা গ্রহণ করবে তখন ধর্ষিতার নাম সংবাদ মাধ্যমে কর্মীদের কাছে উল্লেখ করতে পারবে না বলেও তিনি জানান। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই কর্মশালা। এদিনের কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সহ অন্যান্যরা। মহিলাদের সমাজে মূলত রেপ ভিকটিম এবং চিলড্রেন সেক্সুয়াল অ্যাবিউজ যাদের হয় তাদের নাম যাতে কখনোই পত্রিকার বা কোনো প্রিন্ট মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে না আসে তার উপর একটা জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এবং সেই জাজমেন্টটা যাতে সর্বস্তরের গভর্নমেন্ট মেশিনারি সহ সমস্ত মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সবাই যাতে এই জাজমেন্টটাকে লক্ষ্য করেন, যাতে কোনো অবস্থাতেই কোনো র‍্যাপ ভিকটিম অথবা চিলড্রেন সেক্সুয়াল অ্যাবিউজ যাদের উপর হচ্ছে তাদের নাম যাতে ডিসক্লোজ না হয় সেই উদ্দেশ্যে আজকের আমাদের এই আলোচনা। ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, সেটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে যে যে কোনো অবস্থায় সেটা হয়তোবা ইনভেস্টিগেশন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যিনি ধর্ষিতা হয়েছেন কিংবা যার উপর শ্লীলতা হানি হওয়ার চেষ্টা করার চেষ্টা হয়েছে সেই মহিলা কিংবা সে যদি শিশু হয় তার নাম যাতে পত্রিকাতে কিংবা প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা আপনাদের যে মিডিয়াগুলো সেখানে যাতে তাদের নাম আসে। এর বিভিন্ন কারণ রয়েছে, এর মূল কারণ হচ্ছে যেখানে যদি কোনো মহিলা ধর্ষিতা হন কিংবা অত্যাচারিতা হন সেক্ষেত্রে কিন্তু মহিলার নাম যদি মিডিয়াতে আসে কিংবা সোশ্যাল মিডিয়াতে আসে কিংবা ফেসবুক এসবগুলোতে এসে যায় তাহলে আমরা সাধারণত আমাদের সমাজে আমরা দেখে থাকি যে যেখানে যিনি অত্যাচারিতা হয়েছেন সমাজ যেখানে তার পাশে থাকার কথা সেই জায়গায় আমাদের সমাজ সেই মহিলার উপরই আঙুল তুলে সেই মহিলাকেই দোষী সাব্যস্ত করা হয় এবং সেটা যেন সামাজিকভাবে একটা আন্দোলনের মতো তৈরি হয়ে যায় যেখানে কোর্ট তার রায় দেবেন যে মহিলা অত্যাচারিতা হয়েছেন কিনা, যিনি অত্যাচারিতা হয়েছেন তার উপর আঙুল তোলা হয় কিন্তু যে ব্যক্তি সেই মহিলাকে অত্যাচার করেছেন তার দিকে কিন্তু আঙুল তোলা হয় না। এটা হচ্ছে আমাদের সমাজের একটা সমস্যা। সেই জন্য সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবেই কোনো অত্যাচারিতা মহিলা কিংবা শিশু তার নাম পত্রিকাতে কিংবা মিডিয়াতে আসবে না। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ধর্মনগর শহরে বৈচিত্র্যময় ও রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স। বিবাহ, উৎসব, নববর্ষ কিংবা অক্ষয় তৃতীয়া, হলমার্ক যুক্ত স্বর্ণালঙ্কার, রূপোর গহনা এবং গ্রহরত্নের বিপুল সম্ভারে পরিপূর্ণ রাজন জুয়েলার্স। তাই তো পয়লা মে 2019 থেকে 9 মে 2019 অবধি নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজন জুয়েলার্সে চলবে সোনায় মোড়া অফার। পাবেন গহনার মজুরিতে 25% বিশেষ ছাড়, সঙ্গে প্রত্যেক কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় উপহার। তাছাড়া আপনার যে কোনো পুরনো গহনা পাল্টে নিয়ে যেতে পারেন হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনের গহনা। আসুন রাজন জুয়েলার্সে, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সেজে উঠুন নতুন সাজে রাজন জুয়েলার্সের সাথে। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। জম্মু থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর ট্রাক। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন জওয়ান, বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর ট্রাক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজরা। ঘটনার জেরে আহত হয়েছেন 5 জন BSF জওয়ান, তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। জানা গেছে 439 কোম্পানির BSF জওয়ান যারা জম্মু থেকে দুর্গাপুরে এসেছিল নির্বাচনের কাজে, আজ তারা মেদিনীপুরে যাচ্ছিলেন পরবর্তী নির্বাচনের কাজে। দুপুর 12:20 নাগাদ তাদের ট্রাকটি বিজরা হাইস্কুল থেকে মেদিনীপুরের পথে যাওয়ার সময় বিজরাতেই সেতু ভেঙে নিচে পড়ে যায়। এতে ট্রাকের চালক, খালাসি সহ মোট 5 জন আহত হয়। চালক ও খালাসির চোট গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ও ফরিদপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ্যমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি নেতাকর্মীদের উপর হামলা এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। বিজেপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি রাতে এলাকায় গুলিও চালানো হয় বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিজেপির অভিযোগ। সোমবার রাতে মাটিগাড়ায় এক বিজেপি নেতা ও তাঁর ভাইয়ের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ওই বিজেপি নেতার হোটেল ও বাড়িঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হামলায় 8-9 রাউন্ড গুলি চালানো হয় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তাদের বিরুদ্ধে মিথ্যা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে ওই ঘটনায় মাটিগাড়া থানার আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। রাতে এলাকায় গুলি চালানোর প্রমাণ হিসেবে এদিন সেই কার্তুজের খোল মাটিগাড়া থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। গতকাল রাত্রিবেলায় 10:30 নাগাদ এবং তার আগেও 2 দিন হয়েছে আমরা পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিলাম বাড়ির সামনে এসে থ্রেটনিং দেওয়া। গতকাল রাত্রে আমাদের 4 জায়গায় কার্যকর্তাদের বাড়ির সামনে এসে তৃণমূলের এখানকার পরিচিত যারা মোস্তান বাহিনী আছে তারা গিয়ে ওখানে আক্রমণ করে, থ্রেট দেয়, দোকান ভাঙচুর করে এবং 1 জায়গায় 9 রাউন্ড গুলি চালিয়েছে, আর 1 জায়গায় 6 রাউন্ড গুলি চালিয়েছে। আজকে সকালেও একজনের বাড়িতে গিয়ে থ্রেট দিয়েছে। আমরা গতকাল রাতে অভিযোগ জানিয়েছি থানার কাছে, FIR করা হয়েছে নাম দিয়ে। আজকেও আমরা অভিযোগ করলাম এবং তার সাথে যে বুলেটগুলো পুলিশের উচিত ছিল রিকভার করা, পুলিশ সেটা করেনি,
আমাদের কার্যকর্তারা ওখানকার লোকাল লোকরা রিকভার করে আমরা সেটা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি। এবং যেইভাবে মাটি কাড়ার পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে, পুলিশ যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করে তারপরে কিন্তু মাটিকাড়া এলাকার আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি হয় তার দায়িত্ব পুলিশের হবে, বিজেপি কর্মীরা কিন্তু বসে বসে মার খাবে না। সেক্ষেত্রে কি করবেন আপনারা? আমরা প্রতিরোধ গড়ে তুলবো, যা করা দরকার সেটা করব। বিজেপির যদি পুলিশ দায়িত্ব নিয়ে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে বিজেপি কিন্তু এলাকার বাসিন্দাদের নিয়ে। পশ্চিমবঙ্গ থেকে অর্ঘ্য মাইতি, রিপোর্ট নিউজ বাংলা। এবার ফেসবুকে কুরুচিকর মন্তব্য করায় প্রকাশ দেববর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা করলেন বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং। জানা যায় প্রকাশ দেববর্মা মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সিএ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তার পরিবার নিয়ে ফেসবুকে বদনাম করার পর এইবার বদনাম করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিধানসভার সদস্য অর্থাৎ নিজ দলের বিধায়ক প্রমোদ রিয়াং এর বিরুদ্ধে। বিধায়ক জানান, দু সপ্তাহ আগে দলের রাজ্য প্রভারী সুনীল দেওধরের সাথে গন্ডাছড়ায় দলীয় প্রচারে গেলে সেখানে দেওধরজি আইপিএফটি সম্পর্কে কথা বলেন। এরপর প্রকাশ দেববর্মা নামে এক ব্যক্তি ফেসবুকে গালিগালাজ দিয়ে লেখেন, প্রমোদ রিয়াং ইডিয়ট, অর্থাৎ লিখেছেন, সি হাউ হ্যাপি ইজ দ্যাট ইডিয়ট প্রমোদ রিয়াং। এতে মাননীয় বিধায়কের সম্মানহানি হয়েছে। সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনগণের সামনে আসায় মঙ্গলবার তিনি শান্তিবাজার থানায় দোষী প্রকাশ দেববর্মার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলা করেন। তিনি জানান, প্রকাশ দেববর্মা আইপিএফটি নেতা তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সিএ, তিনি তার কঠোর শাস্তি এবং উপযুক্ত বিচার চান। দুই সপ্তাহ আগে গন্ডাছড়াতে আমি আর সুনীল দেওধরের আমাদের একটা সভার প্রচার সভা ছিল। ওই জায়গাতে আমাদের সুনীলজি যে আইপিএফটির ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে কথা যেটা বলেছে এই নিয়ে আমি তার পিছনে আসে। তো ওইখানে একজন প্রকাশ দেববর্মার নামে সে ফেসবুকে আমার নামে একটা বিশ্রী গালিগালাজ করছে, ইডিয়েট প্রমোদ রিয়াং বলে। এখানে লেখা আছে সি হাউ হ্যাপি ইজ দ্যাট ইডিয়েট প্রমোদ রিয়াং। তো আজকে সারা আমার বিধানসভা এলাকার যত মানুষ আমার যে নিচে যারা কর্মী আছে হেরা আমার স্যার আপনাকে কী লেগে দিয়ে থাকো, তার জন্য আমি আজকে থানাতে এফআইআর করতে আমি আছি, এফআইআর করবো যে তাদের প্রকাশ দেববর্মার বিরুদ্ধে যাতে করা অ্যাকশন নেওয়া হয়। প্রকাশ দেববর্মা কী? প্রকাশ দেববর্মা আমি এত জানি না, কিন্তু এখানে লেখা খবর সূত্র যেটা পড়েছে যে প্রকাশ দেববর্মা নাকি আমাদের মেবার কুমার জমাতিয়ার সিএ, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। হ্যাঁ, মানে এই ঘটনা আপনার মান সম্মান হানি হয়েছে? মান সম্মান হানি আমি কেস দিয়েছি এবং ইমিডিয়েটলি অ্যাকশন দেওয়ার জন্য। কোন থানাতে মামলা হবে? আমার শান্তিবাজার থানা, পিএস শান্তিবাজার, পিএস শান্তিবাজার। প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। চেস বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ত্রিপুরা থেকে একটি দল তামিলনাড়ু যাচ্ছে। আগামী 2 মে থেকে 5 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ফেডারেশন কাপ এবং জাতীয় আন্তঃস্কুল এবং আন্তঃমহাবিদ্যালয় চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ। ত্রিপুরার চেস বক্সিং সংস্থার উদ্যোগে রাজ্য থেকে চতুর্থ ফেডারেশন কাপ এবং জাতীয় আন্তঃস্কুল ও আন্তঃমহাবিদ্যালয় চেস বক্সিংয়ের চ্যাম্পিয়নশিপে অংশ নিতে একটি দল তামিলনাড়ু যাচ্ছে। সেখানে আগামী 2 মে থেকে 5 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ফেডারেশন কাপ এবং জাতীয় আন্তঃস্কুল ও আন্তঃমহাবিদ্যালয় চেস বক্সিংয়ের চ্যাম্পিয়নশিপের আসর। দুজন অফিসিয়াল সহ মোট 10 জনের একটি দল তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা করবে। এই দলে 3 জন মহিলা ও 8 জন পুরুষ চেস বক্সার রয়েছে। এই আসর থেকেই ভারতীয় দল গঠন করা হবে, যারা আগামী আগস্ট মাসে রাশিয়ার মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক চেস বক্সিং এ অংশ নেবে। মঙ্গলবার রাজ্য ত্যাগ করার আগে রাজ্য দলকে জার্সি ও পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক রামপ্রসাদ পাল। তাদের সাফল্য কামনা করেন তিনি। আগামী দিনে এই খেলাকে জনপ্রিয় করে তুলতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান বিধায়ক রামপ্রসাদ পাল। রাজ্য দলের সঙ্গে যাচ্ছে ত্রিপুরা চেস বক্সিং সংস্থার রাজ্য সম্পাদক অমিত পোদ্দার। মেসেজ ওইটাই যে আমাদের ত্রিপুরার ছেলেরা আরও অনেকবার আমাদের গোল্ড মেডেলিস্ট নিয়ে এসছে, এবারও তারা যাচ্ছে আমাদের চেস বক্সিং ত্রিপুরার সংস্থার পক্ষ থেকে।
তো তারা এবারও গিয়ে আমি আশা করি এবং আমি তাদের জন্য আশীর্বাদ করছি যে প্রত্যেকবার যেভাবে ওরা ত্রিপুরার গৌরব অর্জন করে এবারও তারা তামিলনাড়ু থেকে যে ন্যাশনাল ফেডারেশন যে আমাদের চেস বক্সিং সেখান থেকে ওরা যেন এবারও গোল্ড মেডেলিস্ট নিয়ে আসে এবং আশা করি সেটা তারা করতে পারবে। এবং আমাদের 10 জনের একটা টিম যাচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্য সংস্থার চেস বক্সিংয়ের যে আমাদের রাজ্য সম্পাদক অমিত পুদ্দার ওনার নেতৃত্বে যাচ্ছে সবাইকে নিয়ে, তো আমি তাদের জন্য সেই আশীর্বাদ করছি। রাজ্যের উন্নতির জন্য অ্যাকচুয়ালি সেটা এখনো অবধি আমাদের রাজ্য সরকারের স্বীকৃতি সেটা এখনো অবধি সঠিকভাবে পাইনি, তো আমরা আমি যেহেতু এটার সাথে জড়িত আছি আমরা চেষ্টা করব যে রাজ্য সরকারের তরফ থেকে আমরা কিভাবে তাদেরকে হেল্প করতে পারি এবং আমরা বিভিন্ন সিস্টেমে আমরা করছি এবং যতটুকু করতে হয় সেটা আমরা করার জন্য আগামী দিনেও চেষ্টা করব। আমাদের একটা লাস্ট প্রশ্ন, যে সীমিত কয়েকটা জেলাতেই এই চেস বক্সিং আছে আর তার প্রয়াস অমিত আজকে দীর্ঘদিন ধরে, বাকি 8 জেলাতে প্রসারের জন্য আপনারা কি ভূমিকা নেবেন? দেখুন এটার উপর অ্যাকচুয়ালি আমরা এটা যারা খেলোয়াড় খেলোয়াড়দের উপরই ডিপেন্ড করে, তো আমরা কিছুদিন আগে আমাদের একটা ন্যাশনাল একটা এই কম্পিটিশন হয়েছিল আমাদের রাজ্যে, সারা ইন্ডিয়া থেকে টিম এসেছিল সমস্ত রাজ্য থেকে, তো আমরা একটা চেষ্টা করছি যাতে সেটাকে আমাদের ত্রিপুরা রাজ্যে অন্যান্য খেলার মতন যেন সেটাও একটা জনতার কাছে জনপ্রিয় খেলা হিসাবে একটা পরিচিতি হয় সেই চেষ্টা আমরা করছি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া পুরো এলাকা সহ গ্রাম পাহাড়ে সুখা মৌসুমে তীব্র পানীয় জলের সংকট চলছে। সুখা মৌসুমে শহর তেলিয়ামুড়াকে বাম আমলে সবুজ শহরের আখ্যা দিয়ে থাকলেও শহরের মধ্যেই পানীয় জলের তীব্র সংকট চলছে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের 18 মুড়া ADC ভিলেজের বিলাইকার পাড়াতে সহজ সরল জনজাতি অংশের মানুষেরা চায় পানীয় জলের ব্যবস্থা। বিগত সরকার পানীয় জলের ব্যবস্থা না করে দিতে পারলেও বর্তমান সরকারের উপর রয়েছে আস্থা। বর্তমানে বিপ্লব দেবের সরকার তা করে দেবে। এদিকে বিলাইকার পাড়াতে পৌঁছতে গেলে তেলিয়ামুড়া শহর থেকে পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয়। এদিকে জানা গিয়েছে যুগ যুগ ধরে নতুন উৎসের তথা পানীয় জলের ভরসায় পাহাড়ি পথ চষে বেড়াতে হয় সুখা মৌসুমে। তবে দেখার বিষয় বর্তমান সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। জলের কি সমস্যা আপনার? মানুষ এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।